বন্ধুরা, টেক বেঙ্গল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা, করোনা আতঙ্কের জেরে সারা ভারতবর্ষ বিপর্যস্ত ও বিধ্বস্ত, এবং ভারতবর্ষের যে সমস্ত খেটে খাওয়া মানুষ এবং শ্রমিক মানুষ রয়েছে তারা ভীষণ আর্থিক সংকটে ভুগছে। তো তাদের এই সংকটের মোকাবিলায় বলিউডের তারকারা এগিয়ে এসেছেন, তারা তাদের সাধ্যমতো অর্থ সাহায্য করছেন। তো বন্ধুরা, আজকে আমরা জেনে নেব কোন কোন বলিউড তারকারা ভারতের এই বিপর্যয় ও দুর্দিনে সামনে এগিয়ে এসেছে এবং বিভিন্ন রকমের আর্থিক সাহায্য করছে, আর কোন কোন তারকারা ভারতের এই দুর্দিনে বা বিপর্যয়ের দিনে তাদেরকে নিজে সরিয়ে রেখেছে এবং তারা কোনো প্রকার সাহায্য করা থেকে নিজেদেরকে বিরত রেখেছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন বাটনটি অ্যাক্টিভ করে দেবেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, করোনা ভাইরাসের জেরে সারা দেশই এখন আতঙ্কে রয়েছে। ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে, মৃত্যু হয়েছে 29 জনের। এই অবস্থায় শিল্পপতি, খেলোয়াড়, অভিনেতা প্রায় সমস্ত ফিল্ড থেকেই অনেকেই স্বেচ্ছায় সাহায্যের হাত এগিয়ে দিয়েছেন, সেই তালিকায় রয়েছেন বলিউডও। তবে বলিউডের অনেক বড় বড় নামই এখনও পর্যন্ত এই তালিকায় পাওয়া যায়নি। যেমন বিগ বি অমিতাভ বচ্চন বা তার পরিবারে কেউই এখনও পর্যন্ত করোনা যুদ্ধে সাহায্যের জন্য এগিয়ে আসেনি। সাহায্যে এগিয়ে আসার আশ্বাস মেলেনি বলিউডের দুই খান শাহরুখ এবং আমিরের থেকেও। সোশ্যাল মিডিয়ার একাংশ ইতিমধ্যে বলিউডের বাদশাকে নিয়ে প্রশ্ন তুলেছেন, করোনা মোকাবিলায় শাহরুখের অনুদান কত, কেন তিনি চুপ, এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এই তালিকা এখনও পর্যন্ত রাখা যাচ্ছে না কপূর পরিবারের কাউকেও, কারণ রণবীর কাপুর, করিনা কাপুর বা কপূর পরিবারের অন্য কোনো সদস্যও অর্থ সাহায্যের জন্য এগিয়ে আসেনি। তবে সাহায্যের জন্য এগিয়ে না আসার তালিকায় এরা যেমন রয়েছে, তেমনই অনেকে স্বেচ্ছায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সেলিব্রিটিদের মধ্যে যতজন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ আর্থিক সাহায্য এখনও পর্যন্ত এসেছে অক্ষয় কুমারের কাছ থেকে। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে তিনি 25 কোটি টাকা দান করেছেন। টুইট করেন, দেশের মানুষের জীবনের বিষয় এটা, যতটা সম্ভব তাদের জন্য এগিয়ে আসা দরকার, জীবন বাঁচান, জান হ্যায় তো জাহান হ্যায়। অক্ষয় কুমারের এগিয়ে আসা দেখে অনেক সেলিব্রিটিরাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। অভিনেতা বরুণ ধাওয়ানও নিজেকে করোনা যুদ্ধে সামিল করেন, 30 লক্ষ টাকা প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান করেন তিনি। এরপরেই বরুণের টুইট, আমরা এই পরিস্থিতি সামলে উঠবই, দেশ ঠিক থাকলে আমরাও ঠিক থাকব। দক্ষিণ ভারতের অভিনেতা আল্লু অর্জুন 1,25,00,000 টাকা তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং কেরল সরকারকে দেওয়ার কথা ঘোষণা করেছেন। পাশাপাশি করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য সমস্ত মানুষকে গৃহবন্দী এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অনুরোধ করেছেন তিনি। অভিনেতা রাজকুমার রাও প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে এবং জোম্যাটো ফিডিং ইন্ডিয়ায় অর্থ সাহায্য করেছেন, তবে কত টাকা তিনি দিয়েছেন তা জানা যাননি। অর্থ সাহায্য করতে এগিয়ে এসেছেন দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্ত, থালাইবা ত্রাণ তহবিলে 50 লক্ষ টাকা দান করেছেন। এই দলে নাম লিখিয়েছেন বাহুবলীও, কোভিড-19 ত্রাণ তহবিলে 4 কোটি টাকা অর্থ সাহায্য করেছেন দক্ষিণ স্টার প্রভাস। টি সিরিজের কর্তা ভূষণ কুমার ইতিমধ্যেই প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে 11 কোটি টাকা সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। টুইটে তিনি লিখেছেন, আমরা খুব কঠিন সময় রয়েছি, সাহায্যের জন্য আমাদের প্রত্যেকেরই এগিয়ে আসা দরকার, সকলে একসঙ্গে এই যুদ্ধে সামিল হব, জয় হিন্দ। এখনও পর্যন্ত যাদের কথা বলা হলো তারা প্রত্যেকেই খুব জনপ্রিয় মুখ। এরা ছাড়াও গায়ক গুরু রন্ধাওয়া 20 লক্ষ টাকা দান করেছেন। তিনি টুইটে লিখেছেন, আমি যা উপার্জন করতে পেরেছি তা আপনাদের জন্যই, আপনারা আমার শোর টিকিট কিনেছেন, এবার আমার কর্তব্যের পালা। টেলিভিশন তারকা অর্জুন বিজলানি প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে 5 লক্ষ টাকা এবং মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 5 লক্ষ টাকা দান করেছেন। কত টাকা দান করেছেন তা খোলসা করেননি কৃতি শ্যানন, তবে তিনি যে এই লড়াইয়ের শরিক তা টুইট করে বুঝিয়ে দিয়েছেন। তিনি লিখেছেন, এই কঠিন পরিস্থিতিতে আমাদের সকলেরই এগিয়ে আসা দরকার, সকলেরই উচিত কিছু না কিছু অর্থ সাহায্য করা, আমি আমার কর্তব্য পালন করলাম। রিলিফ ফান্ডে সরাসরি অর্থ সাহায্য না করলেও 25,000 দিন মজুরের দায়িত্ব নিয়েছেন সলমন খান। তো বন্ধুরা, আজকে এই ছিল সেলিব্রিটিদের অর্থদান করা পরিমাণ, এবং যে সমস্ত সেলিব্রিটিরা এখনও এই মহান দায়িত্ব পালন করা থেকে বিরত রয়েছেন তারা আশা করি ভবিষ্যতে এই মহান কর্তব্যে নিজেদেরকে সামিল করবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো।